ঐতিহাসিক 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে শনিবার সকালে পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্স ও জামাতে হিজবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের উদ্যোগে এক বিশাল জশনে জুলুস পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অগ্রভাগে ছিলেন আমার ভান্ডার দরবার শরীফের পীরে তরিকত ও আমিরুল আউলিয়া দাখিল মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ খায়রুল বশর শাহ আল আমিরি, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা আয়ুব বাবুল, আমির ভান্ডার কমপ্লেক্সের সম্পাদক আমির হোসেন ছাড়াও এতে দরবারের বিভিন্ন মঞ্জিলের সাজ্জাদান সিং পীর সাহেব এবং বিভিন্ন দরবারের সাজ্জাদান সিংগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সহ শত শত সাধারণ মানুষ অংশ নেন। এতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে আদর্শিক জীবন গঠন ও মানবতাময় পৃথিবী গড়ার আহ্বান জানানো হয়। শুরু করব র্যালি শেষে পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।